মেহমান হজরত ইব্রাহিম আলহামের বাড়ির সামনে এসেছে এদিকে বৃদ্ধ মানুষ হজরত ইব্রাহিম আলাইহাম বিকেল বেলা রাস্তা বাহিরে বেরিয়েছেন দ্বারির সামনে পায়চারি করতেছেন তিনজন সুশ্রী সুদর্শন মেহমান দেখতে পেলেন মুসাফির দেখতে পেলেন তাদের এই অঞ্চলে বাড়ি না এলাকায় বাড়ি হলে তিনি চিনতে পারতেন এবার তিনি প্রশ্ন করলেন কি গো তোমরা কোথা থেকে এসেছো কোথায় যাইবা মেহমান তিনজন বলে আমরা মুসাফি আমরা বহু দূরে যাব বিকাল হয়ে গেছে রাতটা থাকার জন্য একটা নিরাপদ আশ্রয় খুঁজে বেড়াচ্ছি ইব্রাহিম পয়গম্বর কয় তোমরা আশ্রয় খুঁজো আর আমি ইব্রাহিম তো মেহমান খুঁজি সুহান আল্লাহ বলেন কারণ ইব্রাহিম পয়গম্বর তার জীবনে কোনোদিন মেহমান ছাড়া খানা খাইতেন না ইব্রাহিম নবীর মেহমান মেহমানের সঙ্গে খানা খাইতেন সূর্য ডুবেছে অস্ত সাগরে আরব্য পশ্চিম খাদ্য গ্রহণ করেনি এখনো সাজক ইব্রাহিম একজন অতিথিবিখারি আসেনি গৃহের দ্বারে অনাথ ফকির না পাইলে তা খায় না যে একেবারে বৃত্তরা সব অতিথির খোঁজে ঘুরে ঘুরে অবশেষে এক অবগা দেখিতে পাইল মরু প্রান্তরে এসে আশি বর্ষ বয়স তাহার দুর্বল অতিথির সিন্ন বস্ত্র গরিত দন্ত বধির দৃষ্টি ক্ষুধার তরণে করিল বৃদ্ধ বোঝনের উদ্বেগ সহসা দেখিয়া ইব্রাহিম কহিল কি করিলে সর্বনাশ আল্লাহর নাম আগে না লইয়া কেন মুখিতে তুলিলা গ্রাস কহিল অতিথি মানি না অরিতিম আগেতে বাচ্চাই পান অগ্নিরে পুঁজি মানি না আমি আর কোন ভগবান ঘটনা আপনারা জানেন অনেকে ইব্রাহিম নবী খানা খায় না বহু কষ্টের পরে একজন মেহমান সংগ্রহ করা হয়েছে খাবার দিয়েছেন লোকটা খাবার মুখে নিচ্ছে কিন্তু বিসমিল্লা বলল না ইব্রাহিম নবী রাগ করলেন কি গো মেহমান আমার আল্লাহর নাম নিয়ে। নিয়া না বলে কেন তুমি মুখে খাবার নিলা মেহমানটাও খুব খিটখিটা মেহমানটাও খুব টাইট সমস্ত আমি আগুন পূজা করি আর কোন ভগবান মানি না আমার আগে ক্ষুধা লাগছে খাবার খাইতে হবে ইব্রাহিম নবী টাটকা জবাব শুনলে মাথাটা গরম হয়ে গেছে বললেন দূর হও আমার ঘরের খাবার তুমি খাইতে পারবা না আমি তোমারে খাওয়াবো না বাদ তুমি বাদ মেহমান থেকে ক্যান্সার ম্যা থেকে ক্যান্সেল বৃদ্ধ চলে গেলেন খাবার পরে থাকলো ম আবুদ আমার এই বান্দানে আমি আশি বছর পর্যন্ত খাবার দিয়ে আসছি কোনো দিন আমার আল্লাহ বলে ডাক দেয় না আমি আমার বান্দার সামনে থেকে কোনোদিন খাবার কাইরা নেই নাই একদিন তুই সইতে পারলি না রে ইব্রাহিম যতক্ষণ পর্যন্ত না মেহমান রে আই না আবার খাবার প্ল্যাটে না বসাও ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ নবুয়াতের দপ্তর থেকে নামটা কাইটা দিব দেখছেন নেই মেহমানের কত দাম মেহমান আল্লাহ আল্লাহ বলুক চাই না বলুক সে মেহমান এসেছে তার সম্মান আমার আল্লার কাছে কতটা বেড়ে গেছে সোভান আল্লাহ বন্ধুরা আমার হজরতে পাইগম্বর ইব্রাহিম তিনজন মেহমান পেলেন ইব্রাহিম ও খুশি হলেন ইব্রাহিম বলে আমি তো মেহমান খুঁজি রাত্রে খাবার যদি মেহমান থাকে তাইলে খাইতাম মেহমান না পাইলে আমার আজকে খাবার হতো না বাড়িতে বাড়িতে আমার আজকে তিন মেহমানকে লইয়া পৈগম্বর ইব্রাহিম আলাই বাড়ির মধ্যে চলে গেলেন সুরা আঙ্কাবুতের একত্রিশ নম্বর আয়াতে আমার মালিক আল্লাহ সেটাই তুলে ধরেছেন মেহমান তিনজন যখন বাড়ির মধ্যে ঢুকলেন বিবিকে তিনি বললেন বিবি ও বিবি তিনজন ভদ্র মেহমান নিয়ে এসেছি কথা শোনার সঙ্গে মনটা জুড়িয়ে গেছে চমৎকার মেহমান দেখতে ভদ্র মনে হয় ভালো ফ্যামিলির মনে হয় দামি পরিবারের মনে হয় এত সুন্দর মানুষ এত ভদ্র মানুষ এত জেন্টেলম্যান মানুষ এদেরকে যেমন তেমন আপ্যায়ন করলে চলবে না এদের আপ্যায়নের জন্য একটু আলাদা কিছু দরকার গো বলো তো ঘরে কিছু আছে নি পরন্ত বিকেল বেলা পড়ে গেছে বাজারে কেমনে যাবে কাকে পাঠাবে বাজার থেকে বা কি ক্রয় করবে বিবি বলে ও প্রাণের স্বামী ঘরের মধ্যে তো তেমন কিছু নাই স্বামী গো আপনি বলতেছেন মেহমান খুব দামি দামি মেহমানের জন্য দামি খাবার দরকার ঠিক কিনা দুই কেজি গরুর মাছ গোস আনলে এক কেজি বা আধা কেজি চিংড়ি মাছ আর যদি একটা রুই মাছ আর যদি একটু করল্লা বাজি হয় এই সব মিলাইয়া মোটামুটি একটা বিআইপি আইটেম তৈরি করা যায় ঠিক নাকি কিন্তু স্বামী গো গরুর গোস্ত এখন কই পাইবেন এখন তো সন্ধ্যা হয়ে গেছে স্বামী গো মুরগি এখন কই পাইবেন এখন তো মুরগিওয়ালারা খুব আটকাইয়া বাড়তে চলে গেছে ঠিক কিনা না স্বামী মেহমান যেহেতু এসেছে এই বিষয় বিষয়ে বোঝানো যাবে না সুযোগ একটা আছে আমি যে গাভীর বাচ্চাটা ভালোবাসি আমি যে একটা বাচ্চা লালন পালন করি আমার ওই গরুটাকে জবাই করে দেন ওটাকেই কাবাব বানিয়ে দিব দেখছেন কেমন মহিলা একটু বিরক্ত তো নাই উল্টো কি করলেন নিজের পালিত নিজের গরুর লাল একটা গরু তাপসির বলছে যে একটা লাল গরুর বাচ্চা ছিল সেই গরুর বাচ্চাটা স্বামীর হাতে তুলে দিলেন জবাই করে নিয়ে আসেন গোস্ত বানিয়ে নিয়ে আসেন আমি এটা কাবাক করে দেবো সোবাহ এইখানে এই যে বিবি স্বামীর প্রতি অভিযোগ করলো না স্বামীর সাথে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করলেন স্বামী যেমনটা চাইছেন বিবিটাকে সাহায্য করছেন বলেন তো বিবিটা ভালো না খারাপ ভালো না খারাপ আমগো বিবি হইতো আমগো বিবিরা প্রথম নাম্বার অভিযোগ করতে তো তোমার কি খাইয়ে লইয়া কাম নাই গাধার মতো খাটলাম সারাটা দিন এখন সন্ধ্যাবেলা একটু ঘুমাবো না পিপি এখন বল ভালো খাওয়ান লাগবে খাওয়া তুমি যে খাওয়া ঠিক না কি ও এমনটা করে কি না রান্না করতেই চায় না আজকে শহরের মানুষের সব দুর্গতি ভাই শহরে যদি আপনি কোনো বাসায় মেহমান হন বাড়িতে মনের ভুলেও সে বাসায় ফোন দেয় না সে ফোন দেয় কোথায় জানেননি হ্যাঁ আগে হলসেন নি গুন্ডা আর গুন্ডার লগে কি কইতে মানুষের গুন্ডা পান্ডা গুন্ডা কথা না গুন্ডার লগে কি যোগ করতো পান্ডা আর এখন ডাকা শহরে যোগ হয়েছে ফুটফু পান্ডারে ফোন দিলে লগে লগে তোমার কাচ্ছি লাগবে বেদেহারি লাগবে মরগপুলাউ লাগবে কাবাব লাগবে শিখ লাগবে কি চাও সব পান্ডায় এসে নিয়ে আসবে আর তুমি ইচ্ছা মতো মেহমানরে রেখাও তবু তবুও বৌরে ফোন দাও না পান্ডারে ফোন দেব তবুও কি করবে না বৌরে ফোন দিয়ে কইতাম পারে না যে আমার ঘরে একজন মেহমান আসছে কিছু ফাঁকাও কিছু রান্না করো ঠিক কি না শত শত মানুষ হাজার হাজার মানুষ এই একই অবস্থার মধ্যে ভুগতেছেন এই জন্য আমি বলছি যে আমি কয়জন মহিলা নিয়ে কথা বলবো চলছে কয়জন আর একজন আর চলছে এবং দুইজন মহিলাই কি দুইজন নবীর বিবি প্রথম নাম্বার যিনি হচ্ছেন তিনি হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী এবং যেই মহিলাকে নিয়ে আমরা এতদূর পর্যন্ত আসছি এই মহিলার নাম হচ্ছে হজরতে সারা আলাইহ ইসলাম তার নাম কি সারা সারা তার নাম কি সারা এবার আমার ভাই নাম স্বামীর হাতে গরুর বাচ্চা তুলে দিলেন মেহমানদের জন্য রান্না করলেন মেহমানদের সামনে খাবার পরিবেশন করলেন রাত্রে খাবার এবার পৈগম্বর ইব্রাহিম বলেন মেহমানেরা খাবার গ্রহণ করেন ইব্রাহিম নবী পরিশ্রম করেছেন বউয়ের সঙ্গে তিনিও খাটাখাটনি করছেন দাসী খাটা খাটাখাটনি করছে খাবার মানুষ তিনি খাবার শুরু করলেন কিন্তু মেহমান শুরু করবেন সবাই মিলে একসাথে ইব্রাহিম নবী বিসমিল্লা বলে লোকমা নিলেন লোকমা মুখে তুলতে চাইলেন তাকিয়ে দেখেন একজন মেহমান খাবারের দিকে হাত বাড়ায় না কি গো বাইজানেরা খাচ্ছেন না কেন খান না কিন্তু খায় না আবারও রিকোয়েস্ট করে ভাই শুরু করেন খান খায় না এবার ইব্রাহিম নবীর অন্তরের মধ্যে একটা সন্দেহ ঢুকে গেলেন ভয় ঢুকে গেলেন ঘটনা কি এরা খায় না কেন হয়তো আমার খাবার রান্নাটা ঠিক হয় নাই হয়তো খাবার রান্নার মধ্যে কোনো ত্রুটি হয়েছে আমার আপায় অনেকগুলো ভুল হয়েছে হয়তো বা আমার রান্নার মধ্যে কোনো ত্রুটি হয়েছে নতুবা এরা আমার শত্রু যে কারণে আমার বাড়ির খাবার তারা খাবে না আসে কিনা সন্দেহ আসে কিনা বহু সন্দেহ আসতেই পারে মুখটা মলিন হয়ে গেছে হজরতে ইব্রাহিম মলিন মুখটা দেখা এবং এই তিনজন মেহমান বলে পেরেশান সান নাম দুশ্চিন্তা ও আমরা মূলত খাবার গ্রহণ করব না কারণ আমরা দুনিয়ার কোনো মানুষ না আমরা আল্লাহর ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে এসেছি গুনবি আমরা নিজের এসে চোখে যা দেখলাম আগে যা শুনলাম চোখে যা দেখলাম মিলে গেল আপনার ঘরের মধ্যে সুখী হওয়া একজন রমণী আছে গো কৃতজ্ঞশীল একজন রমণী আছে মেহমান এসেছে স্বামীর সঙ্গে কোনো অভিযোগ নাই মেহমান এসেছে স্বামী বলছে খাবার রান্না করার জন্য স্ত্রীর কোনো অভিযোগ নাই অজুহাত স্ত্রী নিজের পশু বকরির গাভীর বাচ্চাটাকে হাতের মধ্যে তুলে দিলেন আমাদের জন্য জবাই করে দিলেন সামনে খাবার নিয়ে আসলেন বিবির কোনো অভিযোগ অজুহাত নাই অপয়ম্ব আপনার বিবি আমাদের প্রিয় সারা এমনটা ভাবে স্বামীর খেদমত আজকে এত বছর পর্যন্ত করে গেছে কিন্তু তার অন্তরের মধ্যে একটা জ্বালা দুনিয়ার কেউ না দেখলেও দেখে কে আপনার বিবির অন্তরে জ্বালা আপনার অন্তরেও জ্বালা কি জ্বালা সুরা সফাতে আল্লাহ বলছেন ইব্রাহিম পয়গম্বর যেই দিন এই ফেরেস্তারা আসছেন আমার বায়রা ওই দিন হজরত ইব্রাহিম আলহ ইসালামের বয়স শত বর্ষ তার বিবি সারার বয়স ছিয়াশি বছর কত বছর জোরে বলেন এত বছর পর্যন্ত ইব্রাহিম পয়গম্বর এবং বিবি সারা দুইজনই আমার মাবুদ আল্লাহর কাছে মনা যাতে হাত তুইলা তুইলা বলে হাবলি মিনাস সলিহি একটা সন্তানদের রে মাওলা একটা সন্তান দে কামাই খাওয়ার আশা নাই রে মাটি দিবে কে কি চায় আল্লাহর কাছে কথা না কি চায় কত বছর পর্যন্ত বছর হয়ে গেছে তবু আম্মা যান সার সন্তান নাই এত বছর পর্যন্ত সন্তানহীনা রমণী স্বামীর প্রতি কোনো অভিযোগ নাই সেরেস্তা বলে নবী সারার মনে জ্বালা দুনিয়ার কেউ না জানলেও জানে কে ওরে কি দিয়ে বাইরে জ্বালা কি দিয়ানি বাইরে জ্বালা ও মোর জ্বালা রে জ্বালাকি নিবা দয়ালের প্রেম জ্বালায় অঙ্গ জল জলাকি নিবা জ্বালায় যে জলে সেই বোঝে যন্ত্রণা কত ঠিক কিনা বলে বিয়ার পর তিন বছরের মাথায় যদি সন্তান না হয় হুজুরের কাছে দৌড়ায় ডাক্তারের কাছে দৌড়ায় গাইনি বিশেষজ্ঞের কাছে দৌড়ায় ডাক্তারের চাম্বারের সিরিয়াল পড়ে যায় নানি দাদিরা হুজুর কবিরাজের বাড়িতে দৌড়ানের সিরিয়াল পরে যায় কেন একজন সন্তান ঘরে আসে না ঠিক কিনা বলে বাবারা বছরে দিন কোন মহিলার সন্তান হয় আধুনিক ডাক্তার সায়েন্স বলে পঞ্চাশ পঞ্চান্ন বছরে মহিলাদের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা সরে যায় শেষ হয়ে যায় সিয়াশি বছরে কখনো কল্পনা করা যায় না সন্তান হবে কিন্তু মেহমান তিনজন বলেন জানের কাছে গিয়ে বলেন আপনার বিবিরে বলেন আল্লাহর পক্ষ থেকে আমরা বার্তা বাহক এসেছি আল্লাহর পক্ষ থেকে মেসেঞ্জার এসেছি আল্লাহর পক্ষ থেকে আপনাকে খবর দেওয়ার জন্য এসেছি ও নবী আমরা হলাম আল্লাহ পক্ষ থেকে দূত আমাদের সুসম্বদ আমার মাবুদ আল্লাহ আপনার একজন পবিত্র সন্তান দিবে আল্লাহ আকবর বল ইব্রাহিম নবীকে তোমরা কি ক আমার কি ফাকল ফাই সুমিয়া আমার বয়স একশো সারার বয়স দিয়েছে এই ঘরে কেমনে সন্তান হবে তোমরা বললেই কি হয়ে গেল এটা কি আদৌ সম্ভব ফেরেস্তা বলে ইব্রাহিম আলহি ইসালাম আপনি না পয়গম্বর আপনি না আল্লাহর কুদরতের প্রচারক আপনি কি কথা বলতে পারেন কেন কি করলাম আমি আপনি কি জানেন না আমার মাবুদ আল্লাহ নদীর পার ভাঙে ও পার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলা ধ্বনি তুমি ফকির কনা সকাল বলা তুমি হ وتضل من <applause> من আমার মাবুদ আল্লাহ আলা কুল্লি শাইইন সব ক্ষমতার উপরের ক্ষমতা কার সব না পারার উপরে পারে কে আল্লাহ আরো জোরে বলো কে পারে আল্লাহ বিনা বাপে বিনা মায় আদম নবীরে বানাতে পারে হাওয়ারে বানাতে পারে মবুদ আল্লাহ যদি মূর্তি পুজো ঘরে আপনার মতো চলিলে কদর পয় গম্বর বানাতে পারে মাবুদ আল্লাহ যদি বিনা বাপে শুধুমাত্র মায়ের গর্ভে পবিত্রভাবে বানাতে পারে আপনি কেন বোঝেন না আপনার বৃদ্ধা স্ত্রীর ঘরেও আমার আল্লাহ সন্তান দিতে পারে কি পারে না আমার মাবুদ আল্লাহ করে একটা গুণী রমণী তোর বিবি একটা দামি রমণী তোর বিবি একটা নাকর রমণী তোর বিবি একটা কৃতজ্ঞ রমণী তোর বিবি একটা শুকর গুজারি রমণী সারা জীবন স্বামীর সঙ্গে মাথা নাড়াইছে স্বামীর সঙ্গে হ্যাঁ হ্যাঁ বলেছে স্বামীর সঙ্গে অর্ধাঙ্গিনীর ভূমিকা পালন করেছে কোনোদিন স্বামীর কষ্ট দেয় নাই কোনোদিন স্বামীর সঙ্গে কখনো মোচর দিয়ে কথা বলে না অবাধ স্বামীর কথার বিরোধী হয় নাই আমি আল্লাহ সব দেখছি দেখা আমি মাওলাত্র পরীক্ষা নিচ্ছি নিছি ইব্রাহিম আমি আল্লাহ সন্তান দিলে সেই পঁচিশ বছরেও দিতে পারতাম কিন্তু আমি সারারে দেখছি আসলে আমার সারা আমার ইব্রাহিম আমার বন্ধু আমার খলিলের কতটা ভালোবাসে আমি আমার জগতের মহিলাদেরকে দেখাতে চাই ও গল্লাইয়ের মা বোনেরা আমি তোমাদেরকে দেখাইবার জন্য আমার সারারে আমি ছিয়াশি বছর পর্যন্ত সন্তান দিই না তবু আমার সারার কোনো অভিযোগও নাই বাবারে বহুমা বন্ধুরা বলবে হুজুর আপনি বোঝেন কি আমগো সংসারের খবর আপনি হুজুর বসবেন কি আইসেন তো ডেকের দিয়ে গাড়িতে যাইবেন আবার আমগো পোলা পানে স্বামীরা পোলার বাপে গরে বাজার করে না কিন্তু ঠিকই আমদের মোসা বুঝে তো হাত দেবেই আনে ঠিক কিনা আপনি বসবেন কি হুজুর হুজুর ঠিক মতন বাজার করে না ঠিক মতন আমার চাহিদা পূরণ করে না ঠিক মতন আমার পছন্দের জিনিসগুলো কিনে দেয় না নরসিদি ড্রিম হলিডে পার্কে নিয়া কোনো দিন আমারে ঘুরেতে যায় না হুমছি আমারে বিয়ার আগে কোন বাড়ির বা কোন দেশের বাবিরে লইয়া মোবাইলের রং নাম্বারে কথা কইয়া ড্রিম হলিডে পার্কে ঘুরতে গেছিল। লোক হেইয়া পারে খালি এমন অভিযোগ আছে কি নাই জোরে কও না যাইয়ে দেখো কমন পড়ছে আমার মা বোনদের কমন পড়ছে ঠিক কিনা হুজুর আপনি বুঝবেন কি কেমনে এই লোকটার ভালোবাসব কেমনে এই লোকটার কথা মতো চলবো আমি তোমারে বলবো মা এই জন্যই তো হজরতে সারার কথা আমার আল্লাহ কোরআন এক্সাম দিয়েছেন আমার সারা সন্তানের জন্য ললাইত সন্তানের জন্য পয়গম্বর ইব্রাহিম সন্তান সন্তান দিতে পারে না হয় না তিনি একজন নবী নবী দোয়া করলে আমার মাবুদ আল্লাহ কবুল নিও জোরে বলেন নবীর চাইতে আমি কেউ না মাবুদের সঙ্গে নবীর সম্পর্ক সবচাইতে বেশি ঠিক কিনা বলেন যদি আজকের যুগের মহিলারা আমার নবী হজরত ইব্রাহিম নবীর বিবি হইতো প্রত্যেক দিন উঠতে বইতে খালি কই হে বলো নবী পারে না একটা আল্লাহর কাছে আদায় করতে দাবি হে আবার নবী নবী না কোচু কোচু কিনা এমন মানসিক নির্যাতন প্রত্যেক দিন উঠতে বইতে করতে না। সবার লজ্জে পারে সবার লজ্জে পারে খালি আমগো লজ্জা করে না আর গ্রাম বই না সবার দোয়া করে কিন্তু আমগো লজ্জে যে দোয়া করে একটা সন্তান চাইলেই তো পারে কিন্তু হেডা চায় না এমন অভিযোগ কিন্তু করা যেত ঠিক কি না ছিয়াশি বছরে একদিনও হজরতে সারা আলহ ইসালাম করেন নাই এটা দুনিয়ার কেউ না দেখলেও দেখছেন কে এই ডাটাটা এন্ট্রি করা আছে আমার আল্লাহর খাতার ভিতরে তিনি দেখছেন এবং তিনি গল্লাইয়ের মহিলাদেরকে বলছেন তোমার স্বামীর ব্যাপারে তো তোমার বহু অভিযোগ আছে যৌক্তিক অযৌক্তিক সব অভিযোগ যে একদম অযৌক্তিক বিষয়টা কিন্তু এমনও না কিছু অভিযোগ যৌক্তিক আসলেই কিছু আমরা পুরুষরা অনেক সময় অনেক ভুলও করি কিন্তু নারী হিসাবে স্ত্রী হিসাবে বিবি হিসাবে শান্তির পরশ হিসাবে একজন ব্যক্তির জন্য তার সবচাইতে শান্তির জায়গা হচ্ছে প্রিয়তমা বিবির কাছে ঠিক কি না এই জন্য শান্তির জন্য এই মহিলার কাছে এই অভিযোগটাও হজরতের সারা সেরে দিয়েছেন আল্লাহ বলে এই জন্যই আমি আমার সারাকে পুরস্কার দিয়েছি এবং পৃথিবীর মহিলাদেরকে জানাচ্ছি শোনো স্বামীর সঙ্গে সবসময় সদাচার করলে ভদ্র ব্যবহার করলে কৃতজ্ঞ থাকলে তাকে যে পুরস্কার দেওয়া হয় সেটা কখনো ভুল নয় মিথ্যা নয় অবশ্যই অবশ্যই পুরস্কার আছে কি নাই আছে কি নাই আছে তাহলে মা যারা কথা শুনছে তারা যদি কোনো রমণী হতে চায় তাহলে সারার মতো সকর গোজারি মহিলা হওয়া দরকার আছে কি নাই আছে কি নাই আজকে আপনারাও গিয়া মহিলাদেরকে বোঝাবেন যে সারার মতো মহিলা হইও তাহলে জীবনে কিছু পাইবা ঠিক না এবার আসেন আমাদের দুই নাম্বার মহিলার বাড়িতে একটু যায় কিনা দরকার এই তো ও শেষ করবো বাবারা বিরক্ত হবেন না এক নম্বর মহিলা তিনি কৃতজ্ঞতা স্বীকার করে স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে কি পাইছেন পুরস্কার পাইছেন কি পাইছেন পুরস্কার পাইছেন